হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখাবো খোয়া বানানোর রেসিপি এই খোয়াটা কিন্তু আমি মিষ্টি খোয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো তো রেসিপিটা দেখতে হলে ভিডিওটা এন পর্যন্ত দেখতে হবে ভিডিওটা এন পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমে আমি নিয়েছি খোয়া বানানোর জন্য দুধ তোমাদেরকে কিন্তু ঘন দুধটাই নিতে হবে এরপর দুধটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম দেখো দুধটা ফুটে আসছে দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে আর এটা কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু লেগে যাবে তো দেখো দুধটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে যখন এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি আর যদি তোমরা চিনি ছাড়া খোয়া বানাতে চাও তখন কিন্তু তোমরা চিনিটা দেবে না তো দেখো এটাকে আমি নাড়াচাড়া করছি যখন দুধটা এরকম হয়ে আসবে তখন কিন্তু এটা নাড়াচাড়া করেই যেতে হবে তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের খোয়া এরপর এটাকে আমি একটা বাটিতে তুলে নেব তো দেখো নিয়ে এসেছি আমি আজকের খোয়া দেখো কত সহজেই তৈরি হয়ে গেল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মোটামুটি সবাই পছন্দ করে এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করবে আর পেজটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না